বন্ধুরা এবারে আলোচনা করব ভূমিকম্প নিয়ে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর বহু দেশেই এবং বহু অঞ্চলেই এই প্রবণতা লক্ষ্য করা যায় সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসাবে ভূমিকম্পকে দায়ী করা হয় ধারণা করা হয় গত চার হাজার বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় এক কোটি পঞ্চাশ লাখ লোক মারা গেছে নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে বিজ্ঞানীগণ মনে করেন ভূতকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয় এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপাদন হয়ে ভূতকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করছে অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূতকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয় আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান কখনও কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে ভূয়াবন্থরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কমে যায় ভূমিকম্পের কারণ ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্প বেশি হয় এসব এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত তাদের মধ্যে ভিত্তিশিলা চুক্তি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয় এছাড়া আগ্নেগৃহ লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয় ভূতক বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্মস্থ নিম্নস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল এবং ভাজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয় ভূয়ালোনের ফলে ভূতকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচুক্তি ঘটলে ভূমিকম্প হয় এছাড়াও পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা আনুভূমিকভাবে আগে পিছিয়ে সরে যায় এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সংঘটিত হয় বিজ্ঞানীরা এই দুটি কারণ চিহ্নিত করেছেন প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূতকে যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্প ঘটিয়ে থাকে ভূ অভ্যন্তরে বা ভূতকের নিচে ম্যাকবার সঞ্চারণ অথবা চুক্তিরেখা বরাবর চাপমুক্ত হওয়ার কারণে ভূমিকম্প হয়ে থাকে ভূমিকম্পের কারণ বাংলাদেশে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত এ কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয় মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে যাচ্ছে আবার কিছু অংশ উঠে যাচ্ছে এভাবে ভূস্থিতির ফলে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে পাহাড়িয়া অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হলে সেই ফাটল থেকে আবার ফাটল বৃদ্ধি পেলে ভূমিকম্প হয় ভূমিরূপজনিত কারণে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয় পাহাড় কাটা মানব মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্পের ফলাফল ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয় ভূমিকম্পের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে ভূতকে অসংখ্য ফাটল এবং চুক্তির সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায় অনেক সময় নদীর গতি পরিবর্তন বা বন্ধ হয়ে যায় ভূমিকম্পে ঝাঁকুনিতে পর্বতগাত্র হতে বিরত বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন করে ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে পনেরো থেকে ২০ মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আসতে পড়ে এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে দুই সালে ২৬ ডিসেম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয় ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয় আবার কখনো সমুদ্রের তলদেশের কোন স্থান উঁচু সমুদ্রের দ্বীপের সৃষ্টি করে ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠে আনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে ফলে এটি কুচকে ভাজের সৃষ্টি করে ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতিরোধ করে হ্রদের সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারীতে বহু প্রাণহানি ঘটে এতে রেলপথ সড়কপথ পাইপলাইন লাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে টেলিফোন লাইন বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ কালবার্ট সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয়